বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, বিদেশে নিয়ে করতে হবে রোগ নির্ণয়, দাবি মির্জা ফখরুলের। কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার কোন টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই। চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি, ভোয়াশা তৈরি করে রাজনীতি করছে বিএনপি। কোনো একজন রোগী তার শারীরিক অবস্থা কেমন এটা একজন চিকিৎসকই বলতে পারেন। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে এই কথাগুলো বললে মনে হয় এটা রাজনীতিকরণ করা হচ্ছে। খালেদা জিয়ার জীবন মৃত্যুকে কেন্দ্র করে এই প্রকৃত চিত্রকে ধোঁয়াশায় রাখা দলীয় উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছে। দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবং প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল, কোভিডের নতুন ধরনের জন্য জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের খেলা বাতিল। বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজন করে আলোচনা সভার। বক্তব্যে বেগম জিয়ার মুক্তির দাবিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন দলটির নেতারা। দেশটি বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ, তাকে মুক্ত না করা হয় মাননীয় মহাসচিব কর্মসূচি দিন, বাংলাদেশ চলবে না, বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। আলোচনায় বিএনপি মহাসচিব দাবি করেন বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, তাই দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বেগম জিয়ার। সেই ধরনের কোন টেকনোলজি তাদের কাছে এখানে বাংলাদেশে নাই যে টেকনোলজি দিয়ে তারা সঠিক জায়গাটাতে পৌঁছতে পারেন। এখন যেটাকে তাকে সারা জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে তার পরিপাক যন্ত্র থেকে যে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তক্ষরণকে বন্ধ করা। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় দ্বিতীয় দিনের মতো বললেন এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার চেয়ে সরকার পতনের আন্দোলনই মুখ্য হওয়া উচিত। আজকে এই চিকিৎসার চেয়েও বেশি প্রয়োজন দাঁড়িয়ে গেছে সরকারের আচরণ। এই চিকিৎসার দাবি যেন সরকার পতনের দাবি, সরকার পতনের আন্দোলনের শেষ ঠিকানা হয়। এদিকে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে মাহবুবুল আলম হানিফ বলেন সরকার পতনের আন্দোলনের নামে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি। বেগম খালেদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন করবেন সেই ষড়যন্ত্র করছেন নাকি আপনারা আজকাল? বিএনপি মনে হয় বেগম জিয়ার লাশ নিয়ে রাজনীতি করতে চায়, সেই কারণে বিএনপি রাই এখন বেগম খালেদা জিয়ার প্রাণের জন্য বড় হুমকি হয়ে দেখা যাচ্ছে বলে অনেকে মনে করছেন। দেশের মানুষকে বিভ্রান্ত করে বিএনপির যে কোনো অপতৎপরতা বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতিকদের ভিন্ন ভিন্ন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরির পাশাপাশি তার অসুস্থতাকে বিএনপির সিনিয়র নেতারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসকদের নিরবতার সমালোচনাও করেন বিশ্লেষকরা। মার্জিয়া মুমুর রিপোর্টে বিস্তারিত। শারীরিক নানা জটিলতায় আক্রান্ত বেগম খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা কোন পর্যায়ে, তাকে কি কি চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে আশ্চর্যজনকভাবে নিশ্চুপ মেডিকেল বোর্ড। অথচ গণমাধ্যমে বেগম জিয়াকে নিয়ে একের পর এক বক্তব্য রাখছেন দল ও জোটের শরিক নেতারা, যাদের একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। যেই ট্রিটমেন্ট এখানে হচ্ছে আমি শুনে যেটা বুঝেছি এটা কোনো ট্রিটমেন্ট না। ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ,
ওনার দেশে কোনো কিছু করা সম্ভব না। এমনকি চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করলেও ঠিক কোন দেশে কিংবা কোন হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা হবে সে বিষয়ে কোনো জবাব নেই বিএনপির। সরকারের কাছে দফায় দফায় অনুমতি চেয়ে যেসব আবেদন করেছে বিএনপি সেখানে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি দলটি। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তাকে ইস্যু করে রাজনীতি করতেই ব্যস্ত দলটি। খালেদা জিয়ার জীবন মৃত্যুকে কেন্দ্র করে এই প্রকৃত চিত্রকে ধোয়াশায় রাখা মাধ্যমে তাদের দলীয় উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা করছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি ও দলটির নেতাদের একের পর এক বিভ্রান্তিমূলক বক্তব্যের সমালোচনা করেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির দায়িত্ব ছিল, হাসপাতালের দায়িত্ব ছিল এই জাতীয় একটি ব্যক্তির প্রতিদিনের বুলেটিন প্রকাশ করতে হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন একমাত্র চিকিৎসকই রোগীর অসুস্থতার প্রকৃত অবস্থা বলতে পারেন, তাই বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন তা কেবল তার চিকিৎসকদের কাছ থেকে জানা সম্ভব। অন্য কেউ তা বলার চেষ্টা করলে তাতে কেবল ভুল তথ্যই বলা হবে। কোনো একজন রোগী তার শারীরিক অবস্থা কেমন এটা একজন চিকিৎসকই বলতে পারেন। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে এই কথাগুলো বললে মনে হয় যেটা রাজনীতিকরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কিডনি হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বয়সজনিত জটিলতায় ভুগছেন বেগম জিয়া। সম্প্রতি তার লিভারের রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়ে। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। হাফপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে জাতীয় সংসদে বক্তব্যে তিনি বলেন হামলা চালায় ছাত্রলীগের নামধারী দুর্বৃত্তরা। হাফ বাড়ার দাবিতে তারা স্টেটমেন্ট করেছে, তারা সমাবেশ করেছে, কাজে ছাত্রলীগ দলগতভাবে এই হাফ বাড়ার সমাবেশ বা মানববন্ধনে হামলা চালাবে এটা সত্য নয়। ছাত্রলীগ নামধারী কোনো দুর্বৃত্ত দল হয়তো করতে পারে। তৃতীয় ধাপে 1000 ইউপি নির্বাচনের ভোটকাল, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে এলাকায় আধিপত্য বিস্তারের জন্যই বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ঘটেছে বলে জানিয়েছে ইসি। তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য শনিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার 5টি ইউনিয়নের 49টি কেন্দ্রের কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়। কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে। প্রস্তুতি হচ্ছে মোটামুটি খুব ভালো এবং সন্তোষজনক। আমাদের কমিশনের একটা নির্দেশনা ছিল যে আগের দিন ব্যালট পেপার সেন্টারে যাবে না, পরের দিন যাবে। নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। এ দুই উপজেলার 15টি ইউনিয়নে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের 67 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। রোববার মাদারীপুর সদর উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঝাউদি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ইভিএমে। শনিবার দুপুরে সদর উপজেলা চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। শনিবার দুপুরে জাতীয় নির্বাচন কমিশনে এক সভা শেষে তিনি বলেন বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার জন্য এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতায় দায়ী। পূর্বশত্রুতার কারণেও বা এলাকাভিত্তিক যে প্রভাব বিস্তার করার জন্য অনেক সময় ঘটে থাকে। যদি কোথাও তারা মনে করেন যে তাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য এক্সট্রা ফোর্সের দরকার হয়, সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এদিকে পঞ্চম ধাপে দেশের 707টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জানুয়ারি। মনোনয়ন দাখিলের শেষ দিন 7 ডিসেম্বর, যাচাই বাছাই 9 ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 15 ডিসেম্বর। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে দেশে দেশে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা সতর্কতা জারি করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। নতুন এ ধরনটি মোকাবেলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সেই সঙ্গে আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত হচ্ছে বলেও জানান তিনি। গেল 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনার নতুন ভ্যারিয়েন্ট B.1.1529। এরপরই এটি বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে দেখা দেয় উদ্বেগ।
বৃহস্পতিবার করোনার নতুন এ ধরনটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দেয় ওমিক্রন। সংস্থাটি আরও জানায় এটি ডেল্টার চেয়ে দ্বিগুণেরও বেশি সংক্রামক। এটি করোনা আক্রান্ত ব্যক্তিকেও একাধিকবার আক্রমণের সক্ষম বলেও জানানো হয়। এদিকে ভ্যারিয়েন্টটি মোকাবেলায় এরই মধ্যে জরুরি সতর্কতা জারি সহ নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ওমিক্রনের সংক্রমণ রুখতে বাংলাদেশেও জরুরি নির্দেশনা জারির পাশাপাশি দেশের স্বাস্থ্যখাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। একই সঙ্গে আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান তিনি। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভ্যারিয়েন্টটি খুবই অ্যাগ্রেসিভ, সে কারণে আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। এদিকে নতুন ভ্যারিয়েন্টটি রুখতে আফ্রিকার নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে শুরু করেছে বিভিন্ন দেশ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোভিডের নতুন ধরনে জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো বাতিল হওয়ায় তৈরি হয়েছে এই সুযোগ। এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের 5 নম্বরে জাহানারা জেতিরা। ঘটনাটার সূত্রপাত হয় গত মঙ্গলবার। নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের আগে প্রথমবার করোনা প্রকোপ ধরা পড়ে আইসিসির বিশ্বকাপ বাছাই পর্বে। 3 জন ক্রিকেটার পজিটিভ হলেও সে সময় ম্যাচ খেলতে শ্রীলঙ্কা রাজি হওয়ায় কোনো সমস্যায় পড়তে হয়নি আইসিসিকে। তবে সময় যত গড়িয়েছে অমিক্রনের প্রকোপ ততই বেড়েছে আফ্রিকান দেশগুলোতে, এসেছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। শেষ পর্যন্ত ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বাছাই পর্বের বাকি অংশ বাতিল করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর এতেই বিশ্বকাপের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশ নারী দলের। বি গ্রুপে 3 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলবে জ্যোতির দল। এর আগে 2 বার বাছাই পর্ব খেললেও প্রতিবারই পঞ্চম হয়ে বিশ্বকাপের আশা শেষ হয়ে যায় টাইগ্রেসদের। তবে এবার নিজেরা ভালো খেলার পাশাপাশি কোভিডের কারণে আসর বাতিল হয়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতি হয়ে 5 নম্বরে উঠে এলো জাহানারা সালমারা। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় নেচে গিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিশ্বকাপে সুযোগ পাওয়ার ভালো লাগা। আমরা যে ভালো ধারাবাহিকতা খেলে এসেছি, আমরা ম্যাচ জিতেছি শুকর আলহামদুলিল্লাহ, এই জন্য কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে আসতে পেরেছি এবং শ্রীলঙ্কাকে টপকে আমরা সিলেক্টেড হয়েছি আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এদিকে বাংলাদেশ নারী দলকে দ্রুত জিম্বাবুয়ে থেকে অন্য কোনো দেশে নিয়ে যেতে চেষ্টা করছে আইসিসি। ইতোমধ্যে আইসিসির সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে দাবি। মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নেতাদের ভিন্ন ভিন্ন বক্তব্য ছড়াচ্ছে বিভ্রান্তি, মত বিশ্লেষকদের। এবং প্রথমবার আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কোভিডের নতুন ধরনের জন্য জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইয়ের খেলা বাতিল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।